বাচ্চারা কি চায়? কোন বাচ্চা কাছে আসুক, সব বাড়ির মা বাচ্চাদের বলেছে কোথাও যাবে না, এখানে চুপ করে বসে থাকবে, ঠিক আছে? যখন পূজায় যাব তোদেরকে সঙ্গে করে নিয়ে যাও। বসে আছে কৃষ্ণ, বসে আছে, কিন্তু তার মাথায় খালি একটাই কথা খেলছে, আজকে যে বাড়িতে কি হচ্ছে আমি বুঝতে পারি। সকলেই দেখি ছুটে যায়, সকলেই দেখি জামা কাপড় পরে, কি সুন্দর সেজেছে, খালি জিনিসপত্র নিয়ে ওদিকে যায় সেদিকে যায়। কি বাচ্চারা, বাচ্চাদেরকে নিয়ে তো মিটিং করেনি, করে কারো বাড়িতে? তোরা বুঝবি না, চুপ করে ঘুমা। তো এই বাচ্চারা বোঝে না, কৃষ্ণও কিছু বুঝতে পারছে না আজকে কি অনুষ্ঠান। তো তার ইচ্ছা কৌতূহল, একটা যদি কাউকে পাই তার কাঁচা ধরবো, টেনে ধরবো, যতক্ষণ না উত্তর দিবে ছাড়বো না। এই থেকে বসে আছে, থাকতে থাকতে একজন এসে গেছে, হরি বল হরি বল হরি বল হরি বল, আসেন আসেন মুনিবর, আসেন আসেন আসেন, মানে শাণ্ডিল্য মুনি কুলগুরু এসে গেছেন, আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য আজকের শুভ দিনে আপনি আসছেন। ঠিক সেই সময় কাঁচা ধরে কে টানছে, ঘুরে দেখে অন্য কেউ নয় নন্দলাল, কৃষ্ণ কানা, আরে কাঁচা ছাড়, কাঁচা ধরে। তখন বলছে বাবা পিতাজি আজকে কি অনুষ্ঠান, কি হচ্ছে? ও তুই বুঝবি না, তোরও সব জানার দরকার নেই, তুই বস। দেখবেন যখন কেউ ব্যস্ত হয় সে ওই বাচ্চাদের কোথায় গুরুত্ব দেবে, দেবে কি? যদি কেউ বলে আজকে কত পিস মিষ্টি আনবো, তাকে কানে কানে বলবে 70 পিস নিয়া। কিন্তু কেউ বাচ্চা যদি বলে আজকে কারা আসবে কি হবে, চুপ করে বস, কাজের বেলা সে ঘ্যান 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 করে, চুপ করে বস। কৃষ্ণকে এড়িয়ে যাচ্ছিলেন নন্দ বাবা, ও তুই বুঝবি না, তোর মাথায় ঢুকবে না, আজকে কি পুজো, ইন্দ্র পূজা। কিন্তু ওইটা বাচ্চা বুঝবে? ও বুঝবে না, তাই তাকে বলবে না নন্দ বাবা। কিন্তু কৃষ্ণ ছাড়বে না, বলো রাধে রাধে, একদম একদম, জেনে নিতে হবে, ছেড়ে দিলে হবে না, জীবন ছোট, আজ নয় কাল করে, কাল তো এসে গেল দরজা গড়ায়, যেটা জানার জন্য এসেছি ভবে তা জানবো ছাড়বো তবে, গড়া না জানলে জল দেবেন কোথায়, এই জন্য জানতে হবে কার গড়ায় জল দেওয়ার জন্য জীবনটা প্রাপ্ত হয়েছি, সেটা জানতে হবে না? বাবা আজকে কি অনুষ্ঠান, এই বাবা বিরক্তি হয়ে মাঝখানে বলে ফেলেছেন ইন্দ্র পূজা, তোর মাথায় ঢুকবে এসব? তখন থেকে খালি ভিড় 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 করছে, চুপ করে বস, ইন্দ্র পূজা। বাবা ভাবলো ওই ইন্দ্র টিন্দ্র কিচ্ছু বোঝে না, এবার চুপ করে যা। কিন্তু কৃষ্ণ ছাড়ার পাত, বাবা ইন্দ্র কে? ইন্দ্র ইন্দ্র, বাবা ইন্দ্র কে? আপনার কে হয়? খুড় শ্বশুর? ওসব কিছু না, ইন্দ্র ইন্দ্র, মানে বাচ্চাদের বুঝাতে গেলে যেরকম হয় আর কি, বড়দেরকে বললে অনেক রকম বলা যায়, বাচ্চাদের ইন্দ্র ইন্দ্র ইন্দ্র, বুঝেছি? হ্যাঁ বলে দিল, বলতো ইন্দ্রকে। এই জন্য কৃষ্ণের পিছনে বস, কৃষ্ণ যেরকম করছে ওরকম ছাড়বি না। বাবা ইন্দ্রকে? সর্বনাশ করেছে, সেদিকে সব কাজ পড়ে আছে, ছানা কত হবে, লুচি কত হবে, পুরি কত হবে, সেসব বলতে হবে, পূজারি অপেক্ষায় আছে, ওরে ইন্দ্র দেবতা হয়েছে। বাবা সে দেবতা কি করে? হয়ে গেল লুচি ভাজা। ওরে ইন্দ্র দেবতা বৃষ্টি দান করে, এবার হয়েছে, তার পুজো করতে হয় বৎসরে একবার, চুপ করে বস। বাবা সে জল কথা পায়? তো মুশকিল হলো, আমি কি এতলা পাইপের গোড়া খুঁজব, জল কোথা থেকে আসে? সে জল পায়? কি যন্ত্রণায় পড়েছি, যাচ্ছি যাচ্ছি, যেহেতু মালি কর্তা পরিচালক তাকে তো লোকে খুঁজবে, সবাই খুঁজছে। এদিকে কৃষ্ণ বলছে বাবা ইন্দ্র যে বৃষ্টি দান করে সে বৃষ্টি কোথা পায়? প্রশ্ন কিন্তু খারাপ নয়,
কিন্তু বাবা তো ব্যস্ত, এই জন্য বাবা গুরুত্ব দিলেন। কেন? নিহাত যদি বাচ্চার একটা প্রশ্ন আলাদা আর জ্ঞানীর প্রশ্ন আলাদা, কিন্তু এ বয়সে বাচ্চা প্রশ্ন জ্ঞানী, তাহলে তাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, একজন বৃদ্ধকে বলুন ইন্দ্রকে যাইনি বাবা, বলে আপনি জানেন, বলে জেনে কি হবে, আমাকে পঞ্চায়েতকে জানতে হবে, যা কিছু দরকার পঞ্চায়েত দিবে, ইন্দ্র দিবে, ও সব জেনে কি হবে। কিছু কিছু এরকমও মাথা আছে যে মাথায় এখনো ভগবান ঢুকতে পারেনি। আর কোন কোন দেখবেন যে বাড়িতে ১৬ জন বাস করে, কেউ ভগবান চেনে না, কিন্তু যে বাচ্চাটা জন্ম নিয়েছে ১০ বছর, সে কিন্তু তুলসীতে জলদান করে স্কুলে যায়। কি করে এলো? ওর আগের জন্মের খেটে গিয়েছিল, তাই এবারে ১৬ জনের মধ্যে একজন শ্রীকৃষ্ণ। বলো রাধে রাধে, লুচির কি হলো? হে চলছে, তেল গরম হচ্ছে, লুচি আর ছাড়া হচ্ছে না, কত পিস হবে। নন্দবাবা আটকে গেছে, নন্দবাবা এবার তার পাশে বসে গিয়ে বলছে, বেটা ক্যা হুয়া, ইতনা প্রশ্ন কিউ, বাতাও বেটা, ওর ক্যা জানেগা, ওর ক্যা মালুম পড়তা হ্যায় বলিয়ে। তা কৃষ্ণ তখন বলছে, বাবা এই যে আপনি বললেন ইন্দ্র দেবতা তার পুজো করবেন, তিনি বৃষ্টি দান করেন বলে, কিন্তু আমার প্রশ্ন, তিনি বৃষ্টি পান কোথার থেকে? বেটা ও যতদূর আমি শুনেছি নান্দীমুখীর কাছে, পূর্ণমাসীর কাছে, গর্গমুনির কাছে, যতদূর আমি জেনেছি ওটা ভগবান সরবরাহ করে। ভগবান নানা দেব দেবীকে এক একটা দত্তক দিয়েছেন, আর সেখানে যা যা লাগে সব তিনি সরবরাহ করেন। সুচতুর কৃষ্ণ তখনই বাবাকে বললেন, বাবা একটা কথা বলি, ভেবে দেখুন, করতে হবে তা আমি বলছি না, একটু ভেবে দেখুন, কি যে ইন্দ্রকে কৃষ্ণ ভগবান জল সরবরাহ করে, তারপর ইন্দ্র দেন, তা আপনি ইন্দ্রের পূজা করবেন? বলো, লুচি ভাজা হয়ে গেল। নন্দ বাবা বসেই এরকম, মানে এটা কোনো ভাববার বিষয় তো, বেটা এতদিন তো এ কথা বলে নাই, আজ বললো কেন? এটা ভাববার আছে, যিনি ইন্দ্রকে বৃষ্টি দান করেন তবে সেই ইন্দ্র আমাদের পূজা গ্রহণ করেন, আর পৃথিবীতে বৃষ্টি দান করেন, আমরা তাতে চাষবাস করি, হ্যাঁ সেই চাষবাস করে আমরা বৈশ্য জাতি জীবন ধারণ করি, তাই আমাদের বৎসরে একবার ইন্দ্র পুজো করতে হয়। কিন্তু যে ইন্দ্রকে ভগবান জল দান করে, তা আমরা ভায়া হয়ে কেন যাব? আমরা সরাসরি যদি শ্রীকৃষ্ণের পুজো করি, ভগবানের পুজো করি, তাহলে স্বয়ং ভগবান বৃষ্টি দান করবেন, ওই দেবতাকে দিয়েই করাবে, কোনো আটকাবে না, তাহলে আমাদের কি করা উচিত? এখানে আজকে হয়ে যাক, কে কোন দলে আছে ভোট নেব আমি। বলো ভগবান ইন্দ্র কি? অনেকেই দেয়নি, যারা মন দিয়ে শুনছে তারা বলে না, আর যারা মন দিয়ে শুনেনি সবেই জয়। এই যে ভোট আসছে, একটা জিনিস লক্ষ্য রাখবেন, কিছু কিছু চালাক মানুষ আছে দেখবেন, সে সব বুথে মুড়ি খাবে, মানে সব দলে মুড়ি খাবে, গিয়েই বলবে কি মান্না দা, এবারের হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, মানে মুড়ি খাবে। আর সে মান্নাদা বলবে, হ্যাঁ শ্রীকান্ত একে এক ঠোঙা দে, এখানেও বলবে, ওই বুথে গিয়েও, সব বুথে গিয়ে মুড়ি খাবে। ওরা চালাক পার্টি, কাকে ভোট দিয়েছে ঈশ্বর জানে, যখন দেখবেন ওর দল হেরে গেছে অন্য দল জিতে গেছে, কি দাদা আমি বলছিলাম, আমি বলছিলাম এরা হচ্ছে চালাক পার্টি, এ কোনোদিন হারে না এরা। হ্যাঁ, যখন যেদিকে বাতাস বইবে পতাকা সেই দিকেই,
বলো রাধে রাধে। হ্যাঁ এই এখানেও তাই অনেক লোক আছে তো, হ্যাঁ তা তখন এই বলছেন যে তাহলে কৃষ্ণের পূজা করব না দেবদেবীর পুজো করব। ভগবান কৃষ্ণের পূজা করা উচিত। নন্দ বাবা তখন বলছেন কৃষ্ণ তোমার কথাকে অমান্য করা যায় না, যে যথার্থ কথা বলে তার কথা মানতে, যদি তার বয়স দেখা হবে না, বয়স দেখে হয় না, কর্ম দেখে হয়, বিচার হয়। এই জন্য ছোট হলেও তার মুখে যদি যথার্থ কথা বেরোয় তার কথাকে মান্যতা দিতে হয়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন 5 বছরের ছেলেকে প্রণাম করা যায় কিন্তু 90 বছরের বুড়োকে প্রণাম না করলেও চলে। কেন বলুন তো, 90 বছরের বুড়োর তো এখনো ছিটে ফোটাও জ্ঞান হয়নি, আর 5 বছরের ছেলে যদি কৃষ্ণ কথা বা পূর্ব জন্মের সংস্কার অনুসারে সে যদি গোবিন্দ সেবা করে, সে যদি যথাযথ ব্যবহার করে, আচরণ করে, তাকে প্রণাম। বলো রাধে রাধে। বলো ভগবান বিষ্ণু কি, নন্দ বাবা কি, তাহলে পুজো হবে কি? গোলমাল বেঁধে গেল। নন্দ বাবা তখন বলছে বাবা বেটা কৃষ্ণ এবছরটা না হয়ে যাক, পরের বছর ভেবে দেখবো। বলে বাবা ভাববার কি আছে, আপনি এখনই ভেবে উত্তর দেন। এই যে আপনি ইন্দ্রের পুজো করেন, এটা কি কোনো শাস্ত্রে লেখা আছে না আপনার পূর্বপুরুষ করে আসছে তাই করছেন? কোনটা প্রথা না যথাযথ, মানে শাস্ত্রচিত না আপনি মন গড়া, আপনার পূর্বপুরুষ করে আসছেন তাই করছেন? বলো রাধে রাধে। একটা খাঁটি জায়গায় ধরেছেন। আমাদের সমাজে দেখবেন কিছু সংস্কার আছে, কুসংস্কার, যেগুলো কোনো শাস্ত্রে নাই, পূর্বপুরুষ করে আসছে। একাদশী দিনে অন্ন খাবেন না, আটা খাবেন না, গম খাবেন না, যব খাবেন না, ডাল খাবেন না, শাস্ত্রে লেখা আছে। কিন্তু কোন কোন সাধু বলছেন আমার পূর্বপুরুষ থেকে লুচি খেয়ে আসছে, একাদশ দিনে 1.5 কিলো আটা খাই। ও শ্যামবাবুর কথা শুনলে হবে না, আমার পূর্বপুরুষ কি তাহলে ভুল বলে গেছে? বুঝতে পেরেছেন তো, ওটা শাস্ত্রে লেখা নাই, ওটা নিয়ম নয়, বিধি নয়, কিন্তু পূর্বপুরুষ খেয়ে আসছে তাই খেয়ে যা। একাদশী দিনে চাটনি পর্যন্ত হয়, পায়েস হয়, মানে অন্যদিন তবু কম খায়, একাদশী দিন একবারে গলা উপরে উঠে যায়। জন্মের খাওয়া ঠিকই একাদশী হয়, তাহলে অত খান কেন? বলে খাওনি কি, একাদশী যে দোষী সে তার খাবি না, অনেক প্রথা। হ্যাঁ অনেক প্রথা আছে, তো যাই হোক সেসব কথা আজকে বলবো না। এটা বন্ধ করে দিতে হবে তো, বন্ধ করে দেবো, চলবে? আমার কোনো যায় আসেনি। সকালে যেখানে হরি কথা হয়েছিল সেখানকারও অনেক ভক্তকে দেখতে পাচ্ছি, কেউ ঘুমায় না, টলে না, আবার শুনবে আসছে। ওখানে 2:30 পর্যন্ত হয়ে গেল, তবু বলে আরো একটু হবে না বাবা। হ্যাঁ ওদিকে লাভরার অবস্থা খারাপ, সে তো ভোর থেকে চলছে, সে টকিয়ে যাবে না। শেষকালে অনুরোধ করে ছেড়ে দিলাম। বললো আরে ও ইনিও তো ছিলেন লাভরা খেয়ে আসছে। প্রেম সে বলো রাধে। পূজোর কি হলো রাধে রাধে রাধে। এখন সমস্যা তৈরি হলো, কৃষ্ণ এমন একটি প্রশ্ন করেছেন এটা প্রথা না বিধি আছে। বাবা বললেন, নন্দ বাবা বললেন বেটা ক্যা তেরে কো বাতায়েগা, ইয়ে ঝুঠ হ্যায়, লেকিন এ আমার বাবা করে আসছেন, আমার দাদু করেছেন তাই আমি করছি, কিন্তু এটা শাস্ত্রে লেখা নেই বাবা। শাস্ত্রে যেটা আছে সেটা হচ্ছে সর্ববিজয়ী সর্বে সর্বোচ্চ স্বয়ং ভগবান, তা থেকেই সব দেবদেবী, এ পৃথিবী, এ ব্রহ্মাণ্ড সব তা থেকে। তো হে জনমি পুন তো হে সমায়ত সাগর লহর সমানা, লহর মানে ঢেউ, ঢেউর উৎপত্তি কোথা, সমুদ্র থেকে, আবার ঢেউ যায় কোথা, সমুদ্রেই লীন হয়ে যায়।
তাই ঈশ্বর রূপী সমুদ্র আমরা সেখান থেকে এসেছি, আবার তাতেই লয় হয়ে যাও। তো হে জনমি পুন, তো হে সমায়ত সাগর লহর সমান, এই হলো ভগবত তত্ত্ব। তো তখন কৃষ্ণ বলছেন, তাহলে বাবা দেরি করার দরকার কি? বললাম আর দেরি করবো না, এবছরই করব। ইন্দ্র পুজো বাদ দিয়ে আমরা, না না কৃষ্ণ পুজো করতে হবে না, আমরা কি জাতি? আমরা কি জাতি? বৈষ্ণব। বৈষ্ণব, আপনি বৈষ্ণব, বৈশ্য জাতি, তাই না? চারটে বর্ণের কথা বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য শূদ্র, চারটে বর্ণের কথা বলেছেন। তবে ভগবান গীতায় বলেছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টং, চতুর্বর্ণ মানে চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি, তবে গুণকর্ম বিভাগ, তুমি কি খাচ্ছ তাই দেখে বিবেচনা করা হবে, রাক্ষস না দেবতা। এই আপনারাই বলেন না, তুই রাক্ষস না মানুষ রে, মানে তার খাওয়া দেখেই আপনি তাকে বলছেন রাক্ষস না। আবার এমন কেউ কাজ করছে, ওরে তুই মানুষ না জানোয়ার, কেন বলছে? জানোয়ারের কর্ম মানুষের মধ্যে হচ্ছে, তাহলে কর্মের দ্বারা মানুষ নাম পায়, হ্যাঁ নাম তৈরি হয়ে যায়। তা ভগবান, ভগবানের নাম গিরিধারী, কেন? কালিও দমনকারী, কেন? কালিওকে দমন করেছিলেন, হ্যাঁ। তাহলে এগুলো ভাবতে হবে, একে বলা হয় গুণবাচক, গুণ অনুসারে নাম। ঠিক তেমনি জন্ম অনুসারে কেউ বৈশ্য নয়, কেউ শূদ্র নয়, কেউ ব্রাহ্মণ নয়, জন্ম মাত্রেই, জন্ম জায়তেই শূদ্র, জন্ম মাত্রেই সবাই শূদ্র। সংস্কারে দ্বিজত ভব, যখন তার সংস্কার হয় তার তখন দ্বিতীয় জন্ম হয়, হ্যাঁ। তার যখন যজ্ঞসূত্র হয় তখন সে ব্রাহ্মণ হয়, বেদ অধ্যয়ন করে, ব্রহ্মের উপাসনা করে, তখন সে ব্রাহ্মণ। আপনাদের বাড়ির ছেলে ভারতের সীমান্তে যদি কি হয়, সেনাপতি হয়, সেনা হয়, তাহলে কি হবে? ক্ষত্রিয় হয়ে গেল, যুদ্ধবিদ্যায় যোগ দিল, ও তাহলে ছিল বৈশ্যের ঘরের ছেলে, ও ক্ষত্রিয় হয়ে গেল। আপনার বাড়ির এক মায়ের দুটো ছেলে, একটা ছেলে সুরাপান করে আর একটা ছেলে কৃষ্ণ পুজো করে, ওকে কি বলবেন? বেদ অনুযায়ী, ভাগবত অনুযায়ী জীবন যাপন করছে, বৈদিক অনুসারে বৈদিক জীবন, তাকে বলা হবে ব্রাহ্মণ। যদিও সে শূদ্রের বাড়িতে জন্ম, যদিও বৈশ্যের বাড়িতে জন্ম, যদিও ক্ষত্রের বাড়িতে জন্ম, যেহেতু সে কর্ম করছে পূজা পাঠ বেদ অধ্যয়ন জীবন যাপন, তাহলে ওই ব্রাহ্মণ। আর যে ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়ে শূদ্রেরও অধম কাজ করছে, এ কি ব্রাহ্মণ হবে? ভগবান বলেছেন কি, গুণকর্ম বিভাগ, গুণ দেখেই বিচার করা হবে, সে ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, এগুলো ভাবতে হবে। এগুলো সোজা কথা, এর মধ্যে কোনো জটিলতা নেই। আপনার কর্ম অনুসারে আপনার পরিচয়। এই গাড়িতে আগে লেখা থাকতো না, জানেন কি, মনে পড়ে কারো? আপনার পরিচয় কি বলুন, হ্যাঁ, আপনার ব্যবহারই আপনার পরিচয়। পয়সা বের করেছে কন্ট্রাক্টরকে দেয়, চুপ করে নেবে, বল নেবে, হাঁটা শুরু করে দিয়েছে, কিরে তুই যে পয়সা বলে ধরতে পারিনি, তাহলে ওকে, ওর গাড়ি লেখা আছে তোমার ব্যবহারই তোমার, যে চুরি করে সে কি হবে, সাধু, সে চোর। এখানে আমরা যারা আছি, এই আমাদের কর্ম অনুসারে, এটা শুরুর থেকে এই জন্যই এই লীলা ধরেছে। কর্ম আপনি যেরকম করবেন আগামী দিনে আপনার পরিচয়টা সেরকম হবে। নেতার কোনো জাতি নাই, নেতা কখন হয়? যখন কেউ নেতা হয়, নেতা মানে জানেন তো, মায়েরা জানবেন, আপনারা নেতা ব্যবহার করেন না, নেতা দিয়ে কি করেন, ঘর মুছা হয়, গরম কড়া ধরা হয়, নেতার কত কাজ,
সেই পরবর্তীকালে নেতা হতে পারে, যে সেবার কাজে লাগে, আর যে শুধু চেয়ারে বসবে। এ তো নেগড়ারও অধম, এরা নেতা হতে, এটা বিবেকানন্দের বাণী। নেতা হতে চাও তাহলে আগে নেতা হও, সেবা কাজ শিখো, সেবা করলে তবে তো তুমি নেতা হবে। বলো রাধে রাধে। এই জন্য কর্ম করো, তোমার কর্ম অনুসারে তুমি কে তার বিচার হবে। কেমন? তাই এখানেও তাই ভগবান বললেন গুণ কর্ম বিভাগ। তাহলে ওই হোক, কার পূজা হবে? ভগবানের পুজো। কৃষ্ণ বললেন ভগবান কোথায়? আপনারা যে ভগবানের পুজো করবেন, ভগবান কোথায়? আমাদের আশ্রমের প্রভু বলছে বিগ্রহের মধ্যে। 1 কিলো ময়দার লুচি ভেজে ভগবানের কাছে দাও, তোমার ভগবান খায়? বললো আমার মনে হয় এবার লুচি অন্যদিকে যাবে। আমাদেরকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনার একটা ছবি কিনে নিয়ে গেছি। তারপর কি কর? বলে আমি সেখানেই লুচি আলুর দম দিই। আরে ওই জন্য পরশুদিন একটু নুন নুন লাগছিল। আমি বেটার লুচি আলুর দম দেখতেও পাইনি, সে আমার ফটোয় লুচি আলু। বলে কি করব, আমরা কলকাতায় থাকি, আপনাকে তো কাছে পাইনি, তাই এইখানেই লুচি দিয়ে দিই। আরে যতদিন বেঁচে আছি অন্তত টিফিন কারি করে নিয়ে আয়। আমার খিদেয় পেট জ্বলে যাচ্ছে, সে ছবিতে লুচি দি দিচ্ছে কেন? তো ফাঁকি বাজ, ওরাই খাবে, ওরা তো জানে ছবি হাত বের করবে না, ওই জন্যে দিচ্ছে। কোথা আমার সামনে একবার দে, তোর পেট জ্বলে যাবে, আমি তো খেয়ে নেব। এই জন্য মানুষ চিত্রপটে পূজা করে, বিগ্রহকে পূজা করে, কেন? ওরা খাবে না। আর মানুষকে দিলে একটাও লুচি আর বাঁচবে না, সব খেয়ে নেবে। এই জন্য ভগবান কোথায়? আপনি যে ভগবানের সেবা করবেন, ভগবানকে পাবেন কোথায়? পাহাড়ে থাকে, না মন্দিরে থাকে, না তীর্থে থাকে? ভগবান সর্বং ইদং খলিদং ব্রহ্ম, সর্বং ইদং খলিদং ব্রহ্ম। তিনি কোথায় নেই? আছো অনলে, আছো অনিলে, আছো নীলে অনিলে, চির নব নীলে সলিলে রজনীকান্তের গান। কি অপূর্ব এই ভগবৎ তত্ত্ব! আপনাদের বোঝানো হলো, আবার গানটা মিলে গেল। তার মানে এই ভাবনা একজনের নয়, এই শাস্ত্রচিত ভাবনা। যারা যথার্থ সাধু সঙ্গ করবে একই কথা বল। তাহলে তত্ত্ব পাওয়া গেল কি? ভগবান কোথা? সর্বব্যাপী, সর্বময়, সর্বদেবময়। কঙ্গাল ভব, মাতৃদেব ভব, অতিথিদেব ভব, পিতৃদেব ভব, গুরুদেব ভব, সর্বদেব ভব। এই জন্য বলা হয় অতিথি নারায়ণ। যে কোনো, যে কেউ অতিথি রূপে আসবে সেবা। বড়বাবু উঠলেই মনে হয় যে বোধ হয় বাতাসা খুঁড়াতে হবে না, বড়বাবু তো আনবে। বললো রাধে রাধে। আর নিয়ে শুন, সময় হয়ে গেছে। বলে গ্রীধারী কি? আর এই বাগানের বড়বাবু পিছনে বসে আছে, মানে আমাদের বড়বাবু যিনি এনেছেন আমাদের নিতাই গৌর বড়বাবু। যাক, এরকম প্যান্ডেলটা বাঁধা থাকলে প্রতিদিন কীর্তন করা যাবে, হবে না? উনি বলেছিলেন, হরিদ্বারে বসে বলেছিলেন, এরকম আশ্রম হবে যেখানে কৃষ্ণ কথা চলবে। মুক্তানন্দজী মহারাজ গুরুদেব
ওনার চরণে উনি নিয়ে গিয়েছিলেন, ওনার কৃপাতেই গিয়েছিলাম। হ্যাঁ, আর উনি সেখানে ব্যক্ত করেছিলেন একদিন এরকম হবে, দেরি হলেও ভগবান তা পূর্ণ করেন। দেখুন এই জায়গা, ওনার কত জায়গার দরকার, কিন্তু এই জায়গা খালি রেখেছেন, এই কাজের জন্য খালি রেখেছেন, যা আমরা অক্লেশে খুব সুন্দরভাবে এখানে কৃষ্ণ কথা বলে জীবনধন্য করতে পারছি। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো কৃষ্ণ কোথায়? সর্বময়। এই জন্য কৃষ্ণ শেষে আবার বুঝিয়ে দিলেন, বাবা যদি তাই করেন, ইন্দ্রের পুজো না করে, তাহলে এক কাজ করুন, আমরা কি জাতি? বাবা বললেন বৈশ্য জাতি। আমরা কি করি? আমাদের গো ব্যবসাই বড় ব্যবসা, দুগ্ধ ব্যবসা, লক্ষ লক্ষ গাভী আছে, গরু আছে, আর তাদের ওই কি দুগ্ধ বেচা কেনা করতে হয়, এই আমাদের ব্যবসা। বলে তাহলে বাবা গরু বেঁচে আছে কি করে? কি করে? ঘাস খেয়ে। ঘাস হলো কোথার থেকে? মাটি থেকে। মাটি কোথা থেকে হলো? কৃষ্ণ আবার প্রশ্ন লাগিয়ে দিয়েছে, বাপ বেটা সেদিকে লুচির অবস্থা খারাপ। বলে বাবা গরু যদি ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে দুগ্ধ দেয় কোথা থেকে? দুগ্ধ আমরা পাই কোথা থেকে? গাভী থেকে। গাভী দুগ্ধ পায় কোথা থেকে? ঘাস থেকে। তাহলে ঘাস খেলেই তো দুগ্ধ খাওয়া হবে? হবে না, ওটা হবে না। আরে মেশিন তো নাই, গাভীর পেটে ভগবানের দেওয়া যে মেশিন আছে সেখানে দুগ্ধ তৈরি হয়, উৎপাদন হয়, এই হলো বিধিবত। আজ পর্যন্ত কোন কুমারী মেয়ের বুকে দুগ্ধ আসে না, আসে যেদিন খাবার লোক আসবে। আমরা যখন মায়ের গর্ভে যাই তখন মায়ের বুকে ক্ষীর আসে, সেই ক্ষীর আছে, কেবল সন্তান টানলে পাবে, খেতে পাবে। সিরিঞ্জ দিয়ে আজ পর্যন্ত দুগ্ধ বের করা, বুঝুন অবস্থা কি। তো এটাই তো রহস্য। তুমি যতই হাম্বড়িয়া করো, আমরা পারি, ভগবান বলে কিছু নাই। ওরে হতভাগা, এই সিস্টেমটা কোথায় পাবে? দেনা কুমারী মায়ের বুক থেকে দুগ্ধ বের কর দেখি, পারবে না, কোন বৈজ্ঞানিক পারে না। সিরিজ মারলেই রক্ত আসবে, দুগ্ধ আসবে না, কিন্তু বাচ্চা যদি টানে সে অমৃত পাবে। এক্ষীর ধারা বিধাতা, সে আর পৃথিবীর কোন বস্তু খেতে পারবে না, তাই তার জন্য বিধাতা খাওয়ার। তা ছোটবেলা এখনো সে কর্ম করে না, বিধাতা যদি তার কথা ভাবে তাহলে বড়বেলা মানুষ এত টেনশন নিচ্ছে কেন, খাবো কি? এই হচ্ছে বোকা হবার দল, খাবো কি? ওরে হতভাগা, সেদিন খেলি কি? কে দিল, কে পাঠালো? আজ পাঠাবে না, হন্নি হয়ে ছুটছে সারা পৃথিবী, ধুড়ে বেড়ালেও শান্তি নাই। বলো রাধে রাধে, রাধে রাধে। তাহলে গরু বেঁচে আছে ঘাস খেয়ে, ঘাস থেকে দুগ্ধ হচ্ছে, গাভী দিচ্ছে, তাহলে এক কাজ করুন, আমাদের গরু কোথায় বাঁধা হয়? নন্দবাবা বলে ওই গোবর্ধনে। তাহলে আপনি গোবর্ধনেরই পূজা করুন, নিতাই গো, স্বয়ং গোবর্ধনই ভগবান, ভগবান গোবর্ধন হয়ে আমাদেরকে ঘাস পাতা লতা ফল ফুল দান করছে, তাই আমরা বেঁচে আছি, তা আমাদের গোবর্ধনেরই পূজা করা উচিত। স্বয়ং ভগবানই গোবর্ধন, অতএব আপনি গোবর্ধনের পূজা করুন। নন্দবাবা সঙ্গে সঙ্গে স্বীকার করে নিলেন ওই ছোট্ট ছেলের উপদেশ, দেবতার পূজা বন্ধ হয়ে গেল, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। কিন্তু হলে কি হবে, সবাই কি মানবে বাবা? এই যে নাম হট্ট হচ্ছে, কত লোক কত থাম থাম, দেখো না কি হয়,
কত লোক ওই অপেক্ষায় আছে, খেজুর গাছের তলায় বসে আছে। তাই বট গাছের তলায় বস, ছায়া পাবি খেজুর গাছের তলায় বস। কবে নাম হট্ট বন্ধ হবে তারা শুধু এরকম থাম। হ্যাঁ গো চুনির বাবা, দুদিন অপেক্ষা কর, নাম হট্ট মধুবাবুও গুড়ি যাবে। আস বলো রাধে রাধে। আমি যে দেখালাম আজকের কথা না, 5000 বৎসর আগে কৃষ্ণ এত বড় সিদ্ধান্ত দিলেন, নন্দ বাবা জলের মতো বুঝে নিলেন, কিন্তু সবাই কি বুঝলো? সেদিনও এরকম গোঁফ দাড়িওয়ালা লোক ছিল, তারা দেখবেন বেশিরভাগ কি করে, মানে এই যে চিবাচ্ছে না, সে দাঁড়িয়েও উঠছে না, ভাবছে তা কি বলবো। নন্দ বাবা আর তোমার খোকাটি কথা বলতে জানে ভালো, কিন্তু তুমি যে এই যে সিদ্ধান্তটা নিলে একটা বাচ্চা ছেলের কথা শুনে, কি নাম তোমার? কানা, কানা, তুমি তো সমাজটাকে কানা করে ছাড়বে। আমি যদি সেরকম দৃশ্যগুলো দেখাতে পারতাম আপনাদের আরো আনন্দ। আমার তো গপ দাঁড়িয়েও নাই, নড়বেও না, কিচ্ছু না। তো সেসব বর্ণনা দিয়েছেন যে কিছু কিছু ওইরকম আছে দেবেন। দেখো নন্দ বাবা, আমার মনে হচ্ছে তুমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে, কারণ দেবতা খেপে গেলে, দেবতা এই যে খেপে গেছে, এক ফোঁটাও বৃষ্টি কি আগের দিনে বৃষ্টি টিষ্টি না হলে কি হতো, কি পূজা হতো, ঢেঁকি পূজা করত। হ্যাঁ কোথাও কোথাও নারদ পূজাও হতো, একবার নারদ আর ঢেঁকি একসঙ্গে পুজো করত, তারপর বৃষ্টি হতো প্রবল ধারায়, তার মধ্যে একটা বিশ্বাস ছিল। এখন আর ওসব নাই, আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে আসিতেছে, এই জন্য এখন আর কেউ ঢেঁকি পূজা করে না, আসিতেছে। ওই ফণি আসিতেছে, এরা সব দেশলাই আর মোমবাতি নিয়ে জেগে বসে আছে, তারপরে ফণিও এলো নি, সে অন্য ধার দিয়ে অন্য দেশে চলে গেল। এবার তুই দেশলাই কাটিনি, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে কি, ও মা বলো কোনো সমস্যা নাই, সমস্যা বেড়ে গেল বই কমে নাই। ঝড় এলে 2-4 মিনিট থাকে, মানুষের উপর দিয়ে চলে যায়, কোনো সমস্যা হয় না। আর এখন ঝড় আসার 1 মাস আগে বলে দেয়, তাতেই মানুষ হাব হয়ে যায়, চিন্তায় হাব হয়ে যায়, বাচ্চা কোথায় রাখবো, আমরা কোথায় যাব, কি তারপরে আর হলো নি, এই হবে এই কি হলো, টেনশনে আপনার দিন কটা, এই এত সালে মানুষ কেউ বাঁচবে না, যার যা আছে দান টান করে দাও, কতবার ঘটে গেল, আজ পর্যন্ত তার কোনো কিছু ঘটল না। তাই এই যে কথা, এগুলোর কোনো মিল পাওয়া যায়? ভগবান অঘটন ঘটন পটিয়স, কখন কি ঘটাবে তুমি যদি জানতে পারতে, তাহলে তোমার এত দুঃখ কেন? এই জন্য শুধু ঈশ্বরকে জানো, তাহলে তোমার সব জানা হয়ে যাবে, ব্রহ্মকে জানো আর কিচ্ছু জানতে হবে না। কে আছে গে, একটা কথা বললে যদি শোনে, বেয়াদব ছেলে কথা, ঘাবড়াবে না, আবার চুপচাপ বসো, জানো কি আশ্চর্য, এর মাকেও বলি হারিয়ে, মানে এক বাবা তোমাকে না, এ টেনশন কাটি দিলাম, সে তো চুপ করে গেছে। তা এক বাবা তার বাচ্চা ছেলেকে ঝাঁকুনি দিচ্ছে, কেন না, সে বাচ্চা
বাবা কাজ করছে, মানে অফিসের কাজ বাড়িতে করছে, খাতা সাজছে, সে বাচ্চা খালি সে বাবা কা 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 করে কেন? সে তখন তার বাবা রেগে বলে, তার গলা ভালো নয়, বাবা কি খেয়েছিল গলা খারাপ হয়েছে? উরে রাধে রাধে, আরে কাজ করব না আমি। বাবা কাক কালো কেন? ওরে সে আগুনে পড়ে গিয়েছিল বলে তাহলে বাবা বেঁচে আছে? তুই মরে যা, তুই আগুনে পড়ে যা। আসলে কি বলবো, সে বাচ্চা বিরক্তি করি ছাড়ে। শেষকালে বাবার মাথায় একটা বুদ্ধি এলো, বাচ্চাকে জব্দ করতে গেলে কি করতে হবে? বাবা বিশ্বজিৎ, তোমার বাচ্চাকে চকলেট দিয়ে থামাতে পারবে? হ্যাঁ, কত বাচ্চা আছে, তুই কত চকলেট দিবি? দে সব পিছনে রেখে দেয়, আবার হ্যাঁ করছে, সমানে হ্যাঁ করে যাচ্ছে। হ্যাঁ, তোমার চকলেট দোকান শেষ হয়ে যাবে যদি সেরকম ছেলের পাল্লায় পড়ো। আর কোনো কোনো ছেলে আছে হাফ চকলেট দিলেও চুষতে চুষতে পালিয়ে যাবে, সেরকম পেঁড়ার পাল্লায় পড়লে পুরো চকলেটের ডিবা শেষ হয়ে যাবে তবু সে হ্যাঁ থামবেন বলো? তো বাবা কি চিন্তা করলো সেটা যদি পারো দেখো। এই যে ভারতের ম্যাপ আছে না, ম্যাপ জানেন তো, সূক্ষ্ম সূক্ষ্ম দাগ দিয়ে কোন দেশ কোন দিকে, কোন দেশ কি নাম ইত্যাদি ইত্যাদি, সে বিরাট ম্যাপ, ভারতের ম্যাপ এখন সব বাড়ি বাড়ি ক্যালেন্ডারে ঝুলে দেওয়ালে। বাবা চিন্তা করলো এ ছেলেকে বহুক্ষণ যদি মানে চুপ করিয়ে রাখতে হয়, ভারতের ম্যাপটাকে কুচি কুচি করে কেটে দিল, ছিঁড়ে একটা টেবিলের উপরে রেখে ছেলেটাকে বলল, ভারতের ম্যাপ যেখানে যা ছিল তুই মিলা। কিরে কদিনে পারবি? আয় আর নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে, কদিন লাগবে তাও হবে কিনা? সে তো কুচি কুচি করে কেটে দিয়েছে, আর এসে মিলাবে কি করে? এইবার বাবা নিশ্চিন্ত হলো, কাক কালো কেন? তুই সাজা, খোকা হয়ে গেলে আমার কাছে আসবি? বলে হ্যাঁ বাবা। সে তো মিলাচ্ছে, কিছুক্ষণ পরে বাবার দু লাইন না লিখতে লিখতে বাবা, সে বাবা জানে তিন চার দিনেও পারবে না, কিন্তু সে তো তিন চার মিনিট বাদে এসেছিল বাবা। কি হলো, ম্যাপ মিলে গেছে? বলে হ্যাঁ। হ্যাঁ, ম্যাপ মিলে গেছে? হ্যাঁ, চলো দেখবেন চলো, মানে তাকে তো আনা যাবে না, ও তো কেটে দিয়েছে, যেখানে যা মিলিয়ে দিয়েছে টেবিলে আছে, বাবা দেখবেন চলো। বাবা গিয়ে হ্যাঁ, এ তো ঠিক, এখন যেরকম ছিল টোটো সেরকম মিলে গেছে। হ্যারে তুই মিলালি কি করে? এ তো মিলার কথা নয়, কি করে মিলালি? বলে বাহ বাহ, আমি তো ভারতের ম্যাপ মিলাইনি। তাহলে কি মিলালি? বলে ম্যাপের পিছনে একটা কৃষ্ণের ছবি ছিল, কৃষ্ণের ছবি, আমি তো কৃষ্ণের ছবিটা মিলিয়ে দিয়েছি। কিভাবে বাঁশি ধরবে, কিভাবে চরণে চরণ রাখবে, তা কৃষ্ণ মিলাতে গিয়ে দেখি ভারতের ম্যাপ। বাবা ছেলের বাহবা দিয়েছিলেন, এই হল বুদ্ধি, উপস্থিত বুদ্ধি যা কৃষ্ণের মেধা। আর জগতে সেই মেধা প্রাপ্ত হতে পারে যদি সে শ্রীকৃষ্ণ স্মরণ নিতে পারে। কৃষ্ণ মিলে গেলে জগৎ মিলে যাবে, আর জগৎ মিলাতে গেলে সারা জীবন কেটে যাবে, তার কিঞ্চিত মিলবে না, সংসারের হিসেব মেলে না, জীবনের হিসেব মেলে না, কিন্তু কৃষ্ণ মিলে গেলে সব হিসেব মিলে যাবে। আচ্ছা পাগলি উড়ি একটা গান গেয়ে দাও শেষ করি। छोटी छोटी गैया छोटी छोटी ग्वार, छोटी से मेरू मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वार, छोटी से मेरू
বলো রাধে রাধে। তাহলে কি হচ্ছিল? না না যায় না, এই যে কি দেখাচ্ছি, বেশ কিছু দাঁড়িওয়ালা বয়স্ক লোকেরা এসে বললেন, নন্দ বাবা কাজটা কি ঠিক হলো? দেবতা যদি খেপে যায় তাহলে কেউ বাঁচবে? তখন কিন্তু আমাদের বলো না, আমরা কিন্তু তোমার এই এই যে লড়কা, এই ইতনা ছোটি লড়কা, এ ক্যা বলতা হ্যায়, আপনি নিজেই জানেন। তো এর কথা শুনে কেউ দেবতার পূজা বন্ধ করে? নন্দ বাবা বলছেন, বাবা আপনারা মেনে নেন, ও যেটা বলছে এ কথা কিন্তু শাণ্ডিল্য মুনিও বলেছিলেন। তো সুতরাং আমি আমি মেনে নিয়েছি, আপনারাও মেনে নিচ্ছি, কারণ তুমি তো রাজা, তোমার কথা মেনে নিচ্ছি। তবে বলে রাখি, তবে যদি কিছু হয়, মানে আমার জীবনেও একটা ঘটনা, মানে একাদশী দিনে কারো শ্রাদ্ধ পড়লে করতে নেই, শাস্ত্রে লেখা আছে। তা পেয়ে গিয়ে কেন করতে নেই? না কোনো দেবতাও অন্ন জল পায় না, সবাই একাদশী করে, কেমন? আর পিতৃপুরুষকে একাদশী দিনে অন্ন জল দিলে, পিণ্ডদান করলে, তাহলে তারাও নরকে যাবে, এর উল্লেখ আছে। একাদশী দিনে অন্ন গ্রহণ করে না, তাহলে একাদশী দিনে হয় রামায়ণ, না হয় ভাগবত কথা, না হয় নামযজ্ঞ করে পরের দিন শ্রাদ্ধ করার কথা বিধান আছে। তাই না? আমার আমি এক জায়গায় গিয়ে, পরিচিতি জায়গা, সেখানে আমি গেলাম যে দেখেন এরকম শাস্ত্র বলেছে, তা ওর একাদশী দিনে শ্রাদ্ধ করেছে, তা আপনারা এটা বাদ দিয়ে পরের দিন করে, যার বাড়িতে হবে। তারা বললেন, বাবা আপনি এসেছেন, আমরা ভাগ্য ভালো, আপনি যে কথাটা বুঝিয়ে দিলে আমরা তাই করব। কিন্তু সেখানেও ওই পাড়ার চাচা জ্যাঠা তারা বয়স্করা এসে বলছেন যে বাবা হ্যাঁ তুমি এটা করছ, কিন্তু তোমার বাবা যদি ভূত হয়ে কিছু গন্ড, ও হাই ওনাকে কেন দান করিয়েছে? তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। আচ্ছা ঠিক আছে, হরিধ্বনি হয়ে গেছে, বস বস, বলো রাধে রাধে। আচ্ছা ওই একই ভাগবতের মিল আমি জীবনে পেলাম। হ্যাঁ বললো, দেখো বাবা যদি ভূত হয়ে কারো ঘাড়ে চাপে সেদিন ওই শ্যামবাবু থাকবে। এইবার বাড়ির লোক কি করবে? আবার আমার কাছে এসেছে, বাবা হবে না। আমি তখন কি করলাম? কারা বলেছে? বলে পাড়ার লোক বলেছে, গ্রামের লোক। আমি তখন গোটা তিনেক শাস্ত্র নিয়ে, মানে গ্রন্থ নিয়ে আবার গেলাম, সেই মাস্টার মশাইদের ডাকলাম, পাড়ার দাঁড়িওয়ালাদের ডাকলাম, ডেকে দেখালাম। তারা পাওয়ার দিয়ে চশমা দিয়ে পড়ার পর বলল, হ্যাঁ হ্যাঁ কথাটা ঠিকই, তোমার লেখাও আছে ঠিকই, তুমি বলেছেও ঠিকই, কিন্তু বাবা দেখলেন তো, এই যে এতক্ষণ কথাগুলো হলো আজও সেই শিকড় বসে আছে, কিন্তু লেখা আছে ঠিকই, তুমি বলছো ঠিকই, কিন্তু পারবো না। পূর্বপুরুষ যা করে আসছে যেদিনই পড়বে সেদিন, সে ব্রাহ্মণ বলে আমি জিতে গেলাম। সে ব্রাহ্মণ তো শাস্ত্র পড়েনি, সে জানবে কি করে? সে ওই দিনই নিজেও অন্ন খেলো, অন্ন খাইয়ে দিল। তা দেখলেন তো, তাহলে 5000 বৎসর আগে যা ছিল আজও তাই। সেদিনই বলল, যদি দেবতা খেপে যায় সেদিন কিন্তু তোমার এই বাচ্চা রক্ষা করতে পারবে না, অতএব আবার একবার ভেবে দেখো দেবতার পূজা বন্ধ করা উচিত হবে কিনা। নন্দ বাবা বললেন, ছেলে আমার দৈব যোগে জন্ম নিয়েছে, হ্যাঁ ঋষি মুনিরা বলছে এ নাকি মহাপুরুষের অংশে, তার কথা শুনে আমার মনে হচ্ছে সব মিল আছে, অতএব ইন্দ্র পূজার যত দ্রব্য আদি গোবর্ধনের পূজা হবে, হবে কি না? যার যার ভয় আছে তারা পিছনে থাকবে, আর না হলে যেতে হবে, মানে যারা যারা ভয় করেন যে দেবতা কোথায় কি করবে তাদেরকে বলছি। তারা তখন বলে আমরা পিছনে পিছনে থাকবো, খুরুশ করলেই পালিয়ে, যখনই কিছু শুরু হয়ে যাবে তার আগে আমরা নাই,
এবার পূজা শুরু হয়ে গেল। স্বয়ং ভগবান গোবর্ধন হয়ে হাত পেতে দিয়েছে, কৃষ্ণ নিচে আছে, আবার কৃষ্ণ গোবর্ধন হয়ে হাত পেতেছে। দাও দাও, আর কে কি এনেছো? পাহাড় সমান লুচি পুরি মিষ্টান্ন সব ভগবান খেয়ে নিলে। গিরি গোবর্ধন, আজও যে গিরি গোবর্ধন বৃন্দাবনে বর্তমান, তিনি সব খেয়ে নিলেন, বললেন আর কিছু নেই, আবার রান্না করলেন, স্বয়ং ভগবান চাইছে দিতে হবে, দিলেন। কিন্তু যেটা ঘটার সেটা ঘটে গেল, কি মেঘ ডাকা শুরু হয়ে গেল। ওদিকে তো ভগবান ইন্দ্র, তিনি একবারে আজকে যেরকম ওই কি মারে রে, আর এটা কি করে, কুল কুল, ভালো লাগে এদের সঙ্গে কথা, এদের সব জানে তো। হ্যাঁ, তাই বলো রাধে রাধে, রাধে রাধে। একবারে নূতন জামা কাপড় পরে পূজা পাবে তো, মর্তধামে পূজা নেবেন, হ্যাঁ তৈরি। কিন্তু তৈরি হলে কি হবে, ব্রাহ্মণরা যেসব মন্ত্র বলছে তাই দেবরাজ ইন্দ্রের মন্ত্র। দেখবেন কারো বাবার শ্রাদ্ধ হলে, বাড়িতে পুজো হলে ঠাকুরমশয় বা গুরুদেব আপনাদেরকে দিয়ে সংকল্প করায়, বলো নম সর্বদেবেভ্য সর্বদেবীভ্য, দিতে হবে। নাম বললেই ওনারা পাচ্ছেন, পূজার ভাগ পাচ্ছেন, এগুলো দিতে হবে, নাহলে খেপে যাবেন। হ্যাঁ, ওনারা যদি বিরূপ হয়ে যায় আপনার যাগ যজ্ঞ পূজা পাঠ শুভকর্ম বন্ধ হয়ে যাবে। বাড়িতে মেয়ের বিয়ে হলে আগে শ্রাদ্ধ করতে হয় না, ওটা কি শ্রাদ্ধ, নান্দিমুখী মানে মঙ্গল শ্রাদ্ধ। শুভ কর্ম করতে গেলে তার আগে মঙ্গল কর্ম হচ্ছে এই নান্দিমুখী শ্রাদ্ধ। কেমন, এই পূর্বপুরুষ দেবতা দেব দেবী গৃহ দেবতা তাদেরকে প্রসন্ন করা হয়, তাদের আশীর্বাদ নিয়ে এই শুভ কাজ সম্পন্ন। এগুলো অনেকে করে জানে না, কি যা বলে বলে যা, আজকে সেই তত্ত্ব চলছে বলে এতটা ক্লিয়ার হলো। কি বলো, হ্যাঁ পুজো হলো, সবই হলো, দেবরাজ ইন্দ্র বেরিয়ে বসে আছে, তার নামে কোনো ভোগ লাগানো হচ্ছে না। তখন দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে বলছে তার সব যত সৈন্য আছে, যে বৃষ্টি যা একবারে সপ্ত বৃষ্টি একটা একটা করে, আর কোথাও দিবি না, শুধু বৃন্দাবন, শুধু 84 কোষ বৃন্দাবনকে একবার ভর ভরিয়ে দিবি, একবারে নাকানিচু বানিয়ে দিবি, একবারে ডুবিয়ে দে, মুষলধারে বৃষ্টি হলো শুধু বৃন্দাবন, দিল্লিতেও হয়নি আগ্রায়ও হয়নি কোথাও হয় না, শুধু বৃন্দাবনে সে বৃষ্টি, কম্পমান দিয়ে বৃষ্টি, একটার পর একটা বাড়ি ডুবতে লাগলো, গাছপালা ডুবতে লাগলো, উঁচু নিচু একাকার হয়ে গেল, গরু বাছুর হাম্বা রব শুরু করে দিল, মানুষ বাক্স পাঁড়রা নিয়ে গাছে উঠে পড়ল। এইবার দাঁড়িওয়ালা তারা নন্দ বাবার উপরে রে, নন্দ দেখলে বলেছিল, এইবার দাঁড়ি কাজে লেগে গেল। যারা আগে কৃষ্ণের দলে ছিল তারাও ওই দলে ঢুকে, আমরা কি অত বুঝি, বুঝিয়ে দিয়েছে তাই বুঝে নিয়েছি, এরকম হবে জানি, আমার ঘরে বাচ্চা খুঁজে পাইনি, এই সব তোমার জন্য হয়েছে নন্দ বাবা, আমাদের বাচ্চা যদি না পাই তোমার বাচ্চা রাখবো না, কি কাণ্ড। তবে যারা ভালোবাসে তারা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ তুমি ছাড়া কে রক্ষা করবে। কৃষ্ণ অভয় দিয়ে বললেন কোনো ভয় নাই, আমি আছি, আমি থাকতে আপনাদের কোনো ভয় নাই, দেবরাজ ইন্দ্র পূজা পায় না তাই খেপে গেল, আমি ব্যবস্থা করব। দাদা চলো গিয়ে গিরি গোবর্ধন, তার গড়ায় বলরাম দু চারটা ঘা মারল, সে নড়ে গেল। আর যেই নড়ে গেল, কৃষ্ণ এরকম করে একবারে যেরকম ছাতু দেখেন না, ছাতু ছাতা ছাতার মতো না, ও তো খুব ভারী, ব্যাঙে ছাতা বলে, সে ব্যাঙে ছাতার মতো অত বড় পর্বতটাকে তুলে
দাঁড়িয়ে আছেন কেন? না না বসবেন না, ঢুকে যান। আমার বাবারা ভুল বুঝবেন না, শ্রী কৃষ্ণ বলছে দাঁড়িওয়ালারা ঢুকেনি। কেন? যাদের বিশ্বাস নাই তারা বলে ওইটুকু বাচ্চা তোমার কোড়ে আগুলে ধরে রেখেছে, ঢুকে যাব ছেড়ে দিলে সব ডাল বাটা হয়ে যাব, করে সর্বনাশ রে, কি হবে জীবন। হ্যাঁ, তাই এরকম করে দেখতে তাদেরকে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন কেন? তারা তখন বলে ওরে বৃষ্টিয়ে ভিজা ভালো, ওই রকম করে মরা ভালো নয়। তুই যে সব লোক গরু বাছুর ঢুকিয়ে নিচ্ছিস, সব তো আধুলি হয়ে যাবে, সব এক টাকার কয়েন হয়ে যাবে। হ্যাঁ কি সর্বনাশ! হ্যাঁ, দু একটা অবিশ্বাসী ছিল, তারা বলে তাহলে আমরাও পেইলে যাই, বাক্স টাক্স নিয়ে আবার পালিয়ে যাই। কৃষ্ণ বলে আরে পড়লে এর আগে পড়ে যেত, আমি এক আঙ্গুলে ধরে দাঁড়িয়েছি, তোমার ভয় নাই? হ্যাঁ, ভাবতে পারো না এটা কি, চলে এসো ঢুকে যাও, ওই ওনাদেরও ডেকে নিয়ে আসো, যারা দাঁড়িয়ে আছে সব ঢুকে দাও, ভেতর ঢুকো, কোনো সমস্যা নাই, এক্ষুনি বৃষ্টি থেমে যাবে। সাত দিন সমানে বৃষ্টি হলো, বেশি করে গোবর্ধনের উপরে দিচ্ছে, চাপ দিচ্ছে, কেন কোড়ে আঙুলে চাপ পড়বে। এখন অনেকেই ঢুকে গেছে, জাতিতে কি ছিল? গোয়ালা। গোয়ালা যদি হয় কি থাকবে? বাঁক, দধি দুগ্ধ বোয়ার যে বাঁক, ওগুলো আবার ওদের স্বভাব। যেরকম মেছনি যারা হয়, যারা মাছ বিক্রি করে, ঘান নেড়ে দিল জানো, যারা মাছ বিক্রি করে মা, ওদের যে একটা ওই যে ঝুড়ি থাকে না, ও নিয়ে মেয়ে জামাইয়ের বাড়িতেও যায়, ওটা আর ছাড়ে না, ওরা যেখানেই যায় সঙ্গে করে নিয়ে যায়, ওটা না থাকলে নাকি তারা ঘুমোতে পারে না, বালিশ দিলেও ঘুমাবে না, ওইটার উপরে তো একটু জল মেরে দিলে গন্ধটা আরো ভালো হয়, মেরে দিয়ে তাতেই মাথা দিয়ে শুয়ে। এক বাড়িতে, বড় লোকের বাড়িতে দাঁড়িয়েছে বৃষ্টি হচ্ছে বলে ওই মেছনি, তাদের বাড়ির লোক বলে মা গো তোমার দোকানে মাছ কিনে আমরা বেঁচে আছি, এত বৃষ্টি হচ্ছে যাবে কেন, তুমি শুয়ে পড়ো, খেয়ে দে, শুয়ে পড়ো। ও মা তাদের খাটে শুতে দিয়েছে, মেছনি সারা রাত জেগে জেগে কাশে, বলে মা তুমি ঘুমোতে পারোনি? বলে ঘুম আসেনি। কেন বলুন তো? জীবনে তো ওই বালিশে ঘুমায়নি, ওই খাটে শোয়নি, শেষকালে গিন্নিমা ঢুকে গেল, আর এও খাট থেকে নেবে, মেজে গিয়ে ঝুড়িটায় দুবার জল মারল, ভোরের দিকে ঘুম এলো, ঝুড়িতে মাথায় রেখে। এ দেখবেন কিছু লোক আছে তা মানে কোন রকমে টিকে থাকে তিন দিন, আমাদের জ্বালায় পড়ে আমিষ খায় না, কিন্তু যেই কেটে যায় বলে বাঁচলাম, মানে মেছনির মতো ঝুড়িয়ে জল মারবে তবে বাঁচবে। গোয়ালারা ঠিক তেমনি বাজারে গেলে, আত্মীয় বাড়িতে গেলে ওই ভাতটা বাঁকটা কাঁদে থাকে, এই যে এত বৃষ্টি হলো, বন্যা হয়ে গেল, বাক্সও যেমন বগলে নিয়েছে, বাঁকটাও তেমনি কাছে নিয়েছে। কৃষ্ণ এরকম করে ধরে আছে, লোক বেড়ে যাচ্ছে, যত সব ঢুকছে ভেতরে, হ্যাঁ পর্বতের ভেতরে ঢুকে যাচ্ছে, যার যার বাঁক ছিল তারা বলে কৃষ্ণ তুমি যে না খেয়ে দে তিন দিন হয়ে গেল দাঁড়িয়ে আছো, যদি তোমার হাত ছেড়ে যায়, তুমি যদি দুর্বল হয়ে যাও। তখন যশোদা মা বলে তা বাছারা আপনারা তো সেই বলছেন, আমার বাছাকে একটু শান্তি দেন না, ওকে একটু খাইয়ে দিই, আপনারা কেউ একটু ধরুন না, ধরে রাখুন না, খেয়ে আবার ধরবে। হাত তুলুন, কে ধরবে? দাঁড়িওয়ালাগুলো কথা বলো, এত নিন্দা করলো, সেই লোকগুলো বন্যায় বেঁচে গেল কৃষ্ণের জন্য। হ্যাঁ, একবারে সে ক্যাশ ট্যাশ নিয়ে ঢুকে গেছে, তবে দাঁড়িয়ে আছে ভক্তমণ্ডলী মায়েরা, তা কেউ কেউ অহংকার করে বলছে তা তোমার একা কৃষ্ণই কি মায়ের দুগ্ধ খেয়েছে, আমরা খাইনি, ও সামান্য গিরি আমরাও ধরতে পারি, যা তুমি খেয়ে আসো আমরা ধরি। তা কৃষ্ণ বলে এবার ধরেছেন আমি ছাড়ি, হা তুই ছাড় না। কৃষ্ণ পরে খাবি, হয়ে গেল।
যাদের হাতে বাঁক ছিল তারা বলে সকলে বাঁক যদি ঠেকিয়ে দি, একটা আঙুলে যদি দাঁড়িয়ে থাকে তো বাঁকে দাঁড়াবে না, বাঁকগুলো দিয়ে দে। সকলেই এরকম বাঁক ঠেকিয়ে দিয়েছে। কৃষ্ণ বলে আর কোনো ভয় না, আমি দুটো খেয়ে আসি, আমি মায়ের কোলে বসে একটু খেয়ে আসি। খেতে যাবে কি গো, যা আঙুল একটু নাবিয়ে দিয়েছে সকলের বাঁক বাঁকতে শুরু করছে, সে বাঁক এরকম হচ্ছে, এরকম হয়ে চেপে যাচ্ছে। সকলেই তখন বলে কৃষ্ণ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খা, এ আমাদের কাজ নয়। বললো কৃষ্ণ এটা দেখাতে চাইছে এ কাজ সকলে পারবে, এ কাজ সকলে পারবে, অমৃতস্য পুত্র, সকলের মধ্যেই সেই শক্তি আছে। শুধু কি এই যে সবার বাড়িতে জলের পাইপ ঢুকেছে, এই যে নতুন পাইপ সব রাস্তা ভেঙে ঢুকিয়েছে না, জল ঢুকেছে, জল চালু হয়েছে, কেন হয়নি দেখেছেন কি? পাইপ তো আছে, তবে জল কোথা গেল? যে ট্যাঙ্কি থেকে জল আসবে সেখানে 1 ইঞ্চি ফাঁকা, জল আসবে কি করে? ট্যাঙ্কির সঙ্গে পাইপের যোগ হবে, তবে ট্যাঙ্কির জল পাইপের ভেতর দিয়ে এই আমাদের সব ট্যাপ কল হয়ে আছে কিন্তু জল নাই, এই হয়ে আছে, জল পড়েনি। কেন পড়েনি? মূল জায়গায় কৃষ্ণের সঙ্গে ট্যাঙ্কির সঙ্গে, আরে মহা সুপ্রিম শক্তি তো কৃষ্ণ ভগবান ব্রহ্ম, সেই তো সুপ্রিম, সকল শক্তি তো তা থেকে উৎস, তা তার সঙ্গে যদি কারো যোগ না থাকে তুমি গিরি ধারণ করতে পারবে, পৃথিবীকে উত্তোলন করতে পারবে যদি কৃষ্ণের সঙ্গে। আজ এই পর্যন্ত রাখলাম, আবার যদি কোনোদিন ভোলানাথ টেনে আনেন, ভক্তগণ টেনে আনেন আপনাদের চরণে, আবার কৃষ্ণ কথা।